ঝিনাইদহের কোটচাঁদপুরের শব্দারপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাঁচটি তেলবাহী ট্রাঙ্কার লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশেপাশে ছড়িয়ে পড়ে। রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনার পর খুলনার সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। কোটচাঁদপুর দমকল বাহিনী স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার কিছুক্ষণ পর থেকেই সেখানে উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু হয়। এখনও ওই রেল লাইন চালু করা সম্ভব হয়নি। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের ১১৯তম জন্মোৎসব। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এই উৎসব হচ্ছে। আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া সুরে উঠে এসেছে অতি সাধারণ গ্রাম বাংলার মানুষের জীবন আর সংস্কৃতির কথা। বিশেষ করে উত্তরের জনপদের প্রাণের সঙ্গীত হয়ে ওঠে তার গান। ভাটিয়ালি, মারফতি, পল্লীগীতি, জারি, শাড়ি, মুর্শিদি ও পালাগানও রয়েছে আব্বাস উদ্দিনের। এছাড়া তিনিই এদেশে প্রথম বাংলার গজল গান। ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহারের বলরামপুর গ্রামে জন্মেছিলেন আব্বাস উদ্দিন, মারা যান ১৯৫৯ সালের ৩০ ডিসেম্বর। এবার জানাবো শেয়ারবাজারের খবর। একদিন বন্ধ থাকার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে মিশ্র প্রবণতা চলছে। সকালে লেনদেনের শুরুর পর থেকে সূচকে ওঠানামা দেখা দেয়। তবে বেলা ১১টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় ৪২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ১৩৮টি, কমে ১৩১টি এবং অপরিবর্তিত ছিল ৮৪টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে লঙ্কা বাংলা ফিনান্স, বেক্সিমকো ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, প্যারামাউন্ট টেক্সটাইল, সন্ধানী ইন্স্যুরেন্স, স্কোয়ার ফার্মা এবং পাইনিয়র ইন্স্যুরেন্স। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসেব বছরের জন্য ২৬% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৬৪ টাকা। গত বছরে সমন্বিত ইপিএস ছিল ৮.৪৮ টাকা। সম্পদ মূল্য হয়েছে ৭১.৩৯ টাকা। আগামী ১৫ই ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট ১৮ নভেম্বর। এদিকে কপারটেক ইন্ডাস্ট্রিজ ২.৫% ক্যাশ ডিভিডেন্স ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৩০.৩৫ পয়সা, যা আগে ছিল ৭৯ পয়সা। সম্পদ মূল্য হয়েছে ১১.২৪ টাকা। এজিএম হবে আগামী বছরের ১৪ জানুয়ারি, রেকর্ড ডেট ২২ নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।